প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ, যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ, এটার কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করছে দপ্তরি পদে। এই যে আপনারা দেখতেছেন দপ্তরি পদে গ্রেড নাম্বার 19, দপ্তরি পদে কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করছে। আজকে এই দপ্তরি পদ নিয়ে, পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বিআইডব্লিউটিএ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরি পদ, এখানে কিন্তু মোট পরীক্ষার্থী হলো 40 জন, পরীক্ষার্থী 40 জন, বেতন গ্রেড হলো 19 নম্বর গ্রেড। আরেকটা কথা বলে রাখি, বিআইডব্লিউটিএ কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন দপ্তরি কাজ কি, দপ্তরি কী ধরনের কাজ করে থাকে, এই ধরনের তথ্য সহিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। শেখ বোহার বোরানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ নাজিমুদ্দিন রোড ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে 30/3/2024। এই যে আপনার দপ্তরি পদের পরীক্ষা, যেহেতু পরীক্ষা অংশগ্রহণ করেন মোটামুটি বেশি 40 জন, তাই দপ্তরি পদের পরীক্ষার কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। কারো যদি প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর নাম্বার দেখতেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করে সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে, যাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নক দেবেন, কোন পদে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দেবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানা থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে নতুন আপডেট তথ্য নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।